দেখুন, তালিবানদের যে শাসন অতীতে আমরা দেখেছি তার পরিপ্রেক্ষিতে ভারতের পক্ষে সেটা কখনোই সুখকর ছিল না। দ্বিতীয়ত আফগান সরকারের হাতে, এবং একটা জিনিস মাথায় রাখতে হবে, তালিবানরা কিন্তু নন স্টেট অ্যাক্টর, তাদের হাতে এরকম অস্ত্র কিভাবে এসেছে, তারা কিভাবে দখলদারি চালাচ্ছে, কিভাবে আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান পালিয়ে যাচ্ছে, এই সামগ্রিক বিষয়টা কিন্তু আগামী দিনে একটা যে টেররাইজ জোন হিসেবে আমরা আগে পরিচিত ছিল তালিবানদের সময়, সেটাই কিন্তু পুনর্বহাল হতে চলেছে। সুতরাং সার্বিকভাবে ভারতবর্ষের যে বিনিয়োগ, ভারতবর্ষের যে অবস্থান, সেটা কিন্তু অনেকটাই বিচ্ছিন্ন হবে। অনেক ধন্যবাদ ইমন কল্যাণবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। যে অস্ত্র ভান্ডারের কথা ইমন কল্যাণ লাহিড়ি বলছিলেন, দেখতে পাচ্ছেন তালিবানদের সেই অস্ত্র ভান্ডার যার উপর ভর করে আজকে আফগানিস্তানে তাদের শাসন 20 বছর পর আবার কায়েম করলো তালিবান। अब मैं 6 साल हूँ कि अफगानिस्तान से निकला हूँ। बहुत मुझे दिल पे दुख है कि मैं अपने देश से दूर हूँ इतने सालों से। चाहता हूँ वापस जाने की, बट नहीं जा सकता हूँ डर की वजह से। मैं अफगानिस्तान में मैं डॉक्टर था, फिर आ गया इंडिया में, यहाँ यूनिसियार में गया, इधर रिक्वेस्ट दिया, अभी मैं हो गया रिफ्यूजी। वो मतलब अभी ये सोच रहे कि कैसे जिए, न जीने कैसे मौत से बच जाए ना, क्योंकि मौत आया हुआ है काबुल में। हमारा भाई और मामू वहाँ सब वहीं पे है, एयरपोर्ट पे, वो भी भागने की कोशिश। एबीपी आनंद एगिए थाके एगिए राखे। ज्ञान मनस्तं ब्रह्म सत्य अंतहीन, सत्यर खोजो ताई सत्य सन्धाने ताई आमरा अक्लान्त অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।